আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটি খুবই কার্যকরী ও শক্তিশালী তদ্বির সম্পর্কে আলোচনা করব আশা করি সবারই উপকারে আসবে এই তদবিরটি যে কেউ প্রয়োগ করে বশীকরণ কার্য সমাধান করে নিতে পারবে ইনশাল্লাহ সো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন বুঝতে অসুবিধা হলে ভিডিও ডিসক্রিপশন পড়বেন তবু যদি সুবিধা না লাগে তাহলে কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানাবেন আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ আরও যে যে আমার এই ভিডিওটিকে বেশি পরিমাণে শেয়ার দিবে তাকে তাকে আমি এই করার অনুমতি দিলাম আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে করতে পারলে অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ আরও যারা যারা অবিশ্বাস করব তাদের জন্য আল্লা আল্লাহর গজব নিশ্চিত তাই বিশ্বাসের খাতিরে তদ্বির সম্পর্কে অবগত হই চলুন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অধিক জানার জন্য আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেলটি বাজিয়ে দিন ভিওয়ার্স আজকের এই তদ্বিরটা আপনি যদি করতে চান তাহলে যে কোনো মাসের প্রথম দশ দিনের যে কোনো একটি শনিবার আপনি বেছে নিতে হবে পবিত্র একটি জায়গা নির্বাচন করার পর পবিত্র পোশাক পরিধান করে শরীরে আতর খুশবু লাগিয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করে নেবেন এরপর ভালোভাবে একটি মোনাজাত করবেন ও নিজের উদ্দেশ্যের কথা আল্লা সুবানুতালাকে বলবেন তারপর একটি লাল রঙের কালের কলম দিয়ে এই শক্তিশালী নকশাটি লিখবেন লেখার পর ওটাকে আগুনের ভিতরে ফেলে দিবেন আল্লাহর রহমতে মাসক পাগল হয়ে ছুটে আসবে তবে নাজায়েজভাবে এই তদ্বিরটি ব্যবহার করবেন না আরো হ্যাঁ নকশার ফলাফল সম্পূর্ণ পেতে হলে মাসুকের ব্যবহৃত কাপড়ের টুকরোয় অবশ্যই এই নকশাটি লিখতে হবে তো ভিউয়ার্স আশা করি সম্পূর্ণ কথাই আপনি বুঝছেন কিছুই খেলিমিলি নাই তবু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আরও ভিডিওটিকে বেশি পরিমাণে শেয়ার করে দেন এবং যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বিলটি বাজিয়ে দিন অতঃপর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু